গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরা একটু একটু ভালো আছি এখন। যাই হোক, আমার ঘর দুয়ারের অবস্থা দেখতে পাচ্ছ, চেয়ারের ওপর ওগুলো দেখাচ্ছি তোমাদের, শুধু ট্রলিতে এইগুলো, আর ও এখনো শুয়ে রয়েছে, আর সোফার ওপর এইগুলো, ও শুয়েছে যদিও বা এখন গিয়ে, ও সকালবেলা উঠেছিল কালকে, দুপুর থেকে আমার সিনকে বাসন পড়েছিল, সেগুলো ও মেজেছে, শুধু প্রেশার কুকারটা মাজতে পারেনি বলে রেখে দিয়েছিল, তো ওটা আমি মেজে নিয়েছি। আর সকালবেলা বেল বাজিয়ে বিজেপি পার্টির পক্ষ থেকে এটাকে দিয়ে গেছে একটা বস্তা আর কি কি, আসলে ড্রাই ফেলার জন্য আমাদের এখানে ওরকমভাবে কোনো, মানে আমাদের ওখানে যেরকম নীল বালতি সবুজ বালতি দেয় কলকাতায়, এখানে ওরকম কিছু দেয় না, তো ড্রাই ফেলার জন্য এই বস্তাটা দিয়ে গেছে আর কি। ভালোই হয়েছে, আমার ড্রাই ফেলার জন্য কোনো ডাস্টবিন ছিল না, কারণ ড্রাই ফেলার জন্য এইটুকু ডাস্টবিন কিনে না, মানে যে যার মধ্যে আমরা ওয়েট ফেলি, ড্রাই ফেলার জন্য ওইটুকু ডাস্টবিন আমার হবে না, কারণ আমার প্লাস্টিক এইসব অনেক জমে যায়, তো ওই করতে করতে ফেলতে ফেলতে হয় না। তারপরে এই বিশেষ করে ডাবের যে ওগুলো খায়, ডাবের জলটা তো বার করে নেয়, বাকিটা তো পড়ে থাকে, সেগুলোকে ফেলতে যেতে লাগে, তো ওতে আমার ডাস্টবিনে হতোও না, ওই জন্য আমি বেকার টাকা নষ্টও করিনি। তো আমি জেপটো বা জোম্যাটো থেকে যে ব্যাগগুলো আসে তাতে ফেলে দিই ড্রাইগুলোকে, তো এই আর কি। তারপরে এই যে ওষুধ এসেছে ফার্মেসি থেকে, আমাদের ওই কাশি ফাঁসি এইসবের ওষুধ এসছে, তো ওই প্লাস্টিকগুলো এগুলো জমতেই থাকে আমার, তো ওই জন্যে। আর ওই মাঝে মধ্যে ওয়ারেস খায় ওই ইসের টেট্রা প্যাকেট, তো সেইগুলো থাকে, তারপরে ও টেট্রা প্যাকেট দুধগুলো থাকে, তো ওই দুধের প্যাকেট থাকে, এত কিছু ফেলতে ফেলতে আমার জমেই যায়, তো তারপর ঠাকুরের ফুলটা আলাদা প্যাকেটে থাকে, এইসব হতেই থাকে। তো চলো রান্নাঘরটাকে তো গুছিয়ে নিয়েছি, চলো তোমাদেরকে আগে রান্নাঘর দেখা, আর এখানে ঝাঁটা পড়ে রয়েছে, এবার ঝাড় দেবো, তাই জন্যে রান্নাঘরটাকে আমি বেশ গুছিয়ে ফেলেছি, পুরো গোছ গাছ, এমনকি সিনকও দিয়ে ধারে দিয়েছি পুরো। ও তোমাদেরকে সিন দেখা দেখে মনে করলো মাছ বার করে রাখে, ও বললো কাতলা মাছ খাবে, যদিও এগুলো ভাবছি স্নান করে এসেই করবো, কারণ আমার বালতি ভেজানো রয়েছে হাফ বালতির মধ্যে, বেশি কিছু নেই, জাস্ট একটু সার্ফে ভিজিয়ে নিয়ে কেচে দিলেই হয়ে যাবে, ওই জন্য ভিজিয়ে রেখেছি। এবার ঘরটাকে ঝাঁট দিয়ে মুছে নিয়ে একেবারে আমি কাচতে ঢুকবো, কেচে ঠেচে নিয়ে তারপরে আমি স্নান করে ছাদে গিয়ে একেবারে মেলে দিয়ে আসবো। তো চলো আস্তে আস্তে কাজ শুরু করি, 10:15 বাজে, বিশেষ কিছু বাজে না, ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। আমি উঠছিলাম ছাদে, আর দেখেই মনটা খুশি হয়ে গেল যে তারগুলো আজকে ফাঁকা রয়েছে, যদিও আমার এত কিছুর প্যালার নেই, তো চলো মেলে দিই। প্রচন্ড হাওয়া আছে, খুব ভালোই লাগছে আর কি। যাই হোক, দেখি ও যদি বলে কপালটা কমলটা, যদিও সেদিনকে একটু রোদ খাইয়ে নিয়েছি, তাও দুজনেই জব থেকে উঠলাম, তো একটু রোদে দিলে ভালোই হয়, দেখি দিতে দেয় কিনা, যদিও শুয়ে নেই তাও। তো এখন তোমাদেরকে দেখাই, ঘরটা সব গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, দাঁড়াও সব গুছিয়ে দিয়েছি সব, এই দেখো। আর এই ট্রলিটা ওর তোলার দায়িত্ব আমার নয়, তাই জন্য এখানে পড়ে রয়েছে আর কি, সব গোছানো হয়ে গেছে। আসলে কি বলতো, এখন আমরা দুজনেই পণ করেছি যে এসে ওই আলু থালু ভাবে ভাজ করে আর টুকিয়ে দেব না, যদি ভাজ করতে তখনকার মতো ইচ্ছে না হয় সোফাতেই ফেলে রাখবো, পরে যখন ইচ্ছে হবে গুছিয়ে একেবারে আলমারিতে তুলবো। ওই আলু থালু ভাবে উঠিয়ে দিলেই না আলমারি বেশি অগোছালো হয়ে যাচ্ছে, ওই জন্য। তো চলো পুজোটা দিয়ে নিই। তো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি, আর বাবু রোদ পুয়ে এলেন ছাদ থেকে, ছাদে ভীষণ সুন্দর একটা মিষ্টি রোদ হচ্ছে, তো মানে গায়ে তাপটা ঠিকঠাক লাগছে না, কিন্তু খুব ভালো লাগছে যেহেতু প্রচন্ড হাওয়া চলছে। তো চলো তোমাদেরকে আগে দেখাই কি রান্না হবে আজকে। হবে মাছের ঝোল আলু আর কাঁচকলা দিয়ে, আলুটা ও খাবে, কাঁচকলা আমি খাবো, আমি ভীষণ ভালো খাই, আর হচ্ছে উচ্ছে ভাজা করবো, ব্যাস আজকে রান্না এই, উচ্ছে ভাজাটা শুধু ওই খাবে, আমি খাবো না উচ্ছে ভাজা, যেহেতু জ্বর এসেছিল মুখটা তেতো হয়েছে, তাই জন্য। দেখো কি ভালোই না রোদটা উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে, আমি তো কম্বলটাকেও পরে গিয়ে রোদে দিয়ে এসেছি। তো যাই হোক, আমার কড়াই হয়ে গেছে গরম, তেল দিয়ে দিই আগে। এখানে আমি মাছটাও ভেজে নিয়েছি, খুব কড়া করে আমরা মাছ ভাজা ভালো খাই না, আর এখানে কাঁচকলা আর আলুটাকে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছে, আর একটু ভাজা হলে আমি মশলাগুলো দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা চিড়ে পুরোপুরি করবো না, একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, নাহলে বড় বড় বলবে একদম রুগীর পথ্য বানিয়ে রেখে দিয়েছো নাকি আজকে। এখন
বাজে 4:41, শুক্রবার থেকে জানি আমি আমার পাসপোর্টটা আজকে পাবো। হাতে তো পাবো না, বাপের বাড়িতে মা বাবার কাছে যাবে। যাই হোক, আলাদা একটা স্যাটিসফ্যাকশন কাজ করছে মনের মধ্যে, কারণ অনেক কিছু করেছি এই পাসপোর্টটার জন্য। তোমাদেরকে ডিটেলস আমি বলবো যে আমি কি কি করেছি এই পাসপোর্টটার জন্য। আমি করিনি, প্রমি করেছে পুরোটা, পুলিশ ভেরিফিকেশনেও এমনকি ওই ছিল। শুধুমাত্র রুবির ভেতরে যে কাজকর্মগুলো হয়েছে ওগুলো তো আমাকেই করতে হবে, ওগুলো তো আর ওর আঙুলের ছাপ চোখের ফটো নিয়ে হবে না। যাই হোক, তো পাসপোর্টটা আজকে দিয়ে গেছে। আজকে মানে আমরা শুক্রবার থেকে জানি আমাকে পাসপোর্টের নাম্বারটা আর ট্র্যাকিং আইডিটা দিয়ে একটা মেসেজ করেছিল। তো করার পর তো শনি রবি মাঝখানে যেহেতু ওয়ার্কিং ডেজ নয়, তাই জানি আসবে না, সোমবার দিন আসবে পাক্কা। তো আজকে হঠাৎই মামনিরটা আর আমারটা একসাথেই আসার কথা। তো মামনিরটা মামনির বাড়িতে যাবে, আমারটা আমার বাড়িতে আসবে। মামনিরটা সকালে চলে গেছে, কটার দিকে, 2:30-এর দিকে বোধহয় গেছে, না 2:30-এ যায়নি, তারপরে গেছে, কারণ 2:30-এর সময় মামনির সাথে আমার কথা হয়েছে, তো 3:30-3:30 নাগাদ গেছে। তো এইবার আমি ভাবছি আমারটা দেখাচ্ছে সকাল 11:30-টায় বেরিয়ে গেছে পোস্ট অফিস থেকে। এবার আমার আগের বছর, মানে আগের বছর যখন আমি বাড়ি গেছিলাম, তখন আমার মানে ব্যাঙ্ক অফ বরোদার এটিএম কার্ডটার ল্যাপস হয়ে গেছিল, মানে টাইমটা শেষ হয়ে গেছিল, তো ওই জন্য আমি আবার করেছিলাম এটিএম কার্ড। তো আমার বাড়িতে চলে যাওয়ার কথা ছিল, বাড়িতে না দিয়ে আসেনি পোস্টম্যানটা, প্রচন্ড বাজে ছিল। দেখো একটা জায়গায় কাজ করতে গেলে সবাই তো ভালো হয় না, ওই আর কি, মানে উনি নিজের কাজের প্রতি একদমই ওয়াকিবহাল নন। তো আর মানে কাউকে যে সম্মান করে কথা বা কিছু এরকম তো ছিলেনই না। তো আমি ফোন করে পোস্ট অফিসে জিজ্ঞেস করেছিলাম, তো আমাকে বলেছিল না আমি আপনার অ্যাড্রেস খুঁজে পাইনি এই সেই বলে বলেছিল, কিন্তু আদৌ তিনি এসে আমাকে ফোনও করেননি। তো যাই হোক, আমি একটু চেঁচামেচি করেছিলাম, তারপর ওনার সাথে 2-3 বার, প্রথমে 2 বার বলেছে আসছি আসছি, তারপরে এবার থেকে ওরকম নাটক করেছে। যাই হোক, আমি রেগে মেগে পরের দিন গেছিলাম আবার আমি আনতে এটিএম কার্ডটা, ওরকম চেঁচামেচি করা। তো উনি কি করেছে, আমার এটিএম কার্ডটাকে ব্যাংকে ফেরত পাঠিয়ে দিয়েছে। আর তোমরা যারা বিরাটিতে জানো তারা জানো ব্যাঙ্ক অফ বরোদার বিরাটির শাখা আর আমাদের পোস্ট অফিসটা পুরোই পাশাপাশি, মানে একই ফ্লোরে, একদম গায়ে লাগানো, মাঝে যে দেয়ালটা থাকে সেটাই শুধুমাত্র। তো যাই হোক, ওরা গিয়ে ফেরত দিয়ে, আরো সুবিধা হয়েছে ফেরত দিয়ে আসতে, তো ফেরত দিয়ে চলে এসেছে। আমাকে অজ্ঞতা পোস্টম্যানের থেকে নিতেও হয়নি, আমি তাকে কিছু বলতেও পারি না, আমি ব্যাংকে ফেরত দিয়ে দিয়েছি, আপনি কে ব্যাংক কেন মেসেজ করেনি, এসব আমাকে যা তা বলে দিল, আমি নিয়ে এটিএম কার্ড চলে এসেছি। এবার ওই ভয়টা আমি ঘুমাচ্ছিলাম, বিন্দাস ঘুমাচ্ছি, আমার পাসপোর্টের চিন্তা মাথাতে নেই, খেয়ে দিয়ে দেদার ঘুম, ছাদ থেকে জামা কাপড়ও নিয়ে চলে এসেছি। হঠাৎ করে দেখছি প্রমি আমার মাকে ফোন করেছে, বলছে মা ওর পাসপোর্টটা কি এসেছে, বা মা যথারীতি না করেছে, ও ফোনটা করেছে তার কারণ মামনির পাসপোর্টটা এসে গেছে, মামনি ফটো পাঠিয়েছে। তো এবার আমাকেও মোটামুটি ওটা শুনেই আমি জেগে গেছি যে কি হলো। তখন ও আমাকে বলছে যে দেখো এরকম কিন্তু না দিয়ে গেলে কিন্তু পাঠিয়ে দেবে, মা তোমাকে তো ফোনও করেনি আজকে, কি হবে এই বলেও আমাকে ভয় দেখিয়েছে। এবার যেই ভয়টা দেখিয়েছে আমিও ভয় পেয়েছি, কারণ আগের বার আমার এটিএম কার্ডটা সত্যি সত্যি ফেরত দিয়ে দিয়েছিল। এবার আমি ভাবছি ওই পোস্টম্যান কি এখনো রয়েছে নাকি, ওই পোস্টম্যান যদি থাকে তাহলে তো আমার হয়ে গেল, তার উপরে খুব একটা ঝামেলাও করা যাবে না, ওই পোস্টম্যান তো একদম বাজে পোস্টম্যান ছিল, কারণ এমনিতেই আমি নেই। আর পাসপোর্ট জানো তোমরা, এটা মানে রুলস যে আমার হাতে আজকে যদি ওরা নাও দিয়ে যেত পাসপোর্টটা, আমার সত্যি কিছু করার ছিল না, কারণ এইটা আইনিভাবে অপরাধী এক ধরনের, যে আমি নেই আমার অবর্তমানে কারোর হাতে পাসপোর্ট দিয়ে যাবে। তো ওরা, আমি তো ভাবছিলাম শুধু যে দেবে কি দেবে না বাবাকে, তারপর বললাম তুমি একটু পোস্ট অফিসে যাও, কোনো চেঁচামেচি করো না ওদের সাথে, মানে যে কাজটা যেভাবে করাতে হয় আর কি, এখন আমার দরকার আমাকে একটু মাথা নত করে থাকতে হবে। তো বাবাকে পাঠিয়েছিলাম সবে, বাবা চলেও গেছিল অনেকটা, বিগ বাজারের মোড়টা তোমরা যে চেনো ওই অবধি চলে গেছে, জাস্ট পোস্ট অফিসে ঢুকবে, আর পোস্টম্যান দাদাটাও গিয়ে আমার বাড়িতে পৌঁছেছে তখনই। তো যাই হোক, মা আবার বাবাকে ফোন করে ডেকেছে, ডেকে আসলে আমি আসার আগে একটা আমার ভোটার আইডি কার্ডে জেরক্স আমি লিখে দিয়েছিলাম, আমার বাবা বর্তমানে আমার মা বা বাবাকে যেন হ্যান্ড ওভার করা হয় বলে আমার সইটা দিয়েছিলাম, ওটা আমাকে পুলিশ ভেরিফিকেশনের সময় পুলিশ বলে দিয়েছিল আর কি। তো সেই কাগজটা নিয়ে তো বাবা চলে গেছিল, ওই কাগজটা তো দরকার পোস্টম্যান দাদার, দাদা তো নিয়ে গিয়ে জমা করবে। তো এবার ওই জন্য দাদাও এসেছে, বাবাকে তারপর ডেকে পাঠিয়েছে, আমার সাথে ফোনেও কথা হলো, দাদার ভীষণ ভালো ভালো, মানে মানুষ তো সবাই সমান হয় না আর কি, মানে যে পোস্টম্যান ছিল বললো উনি এখন চলে গেছে অন্য কোথাও, নমস্কার বাবা বাঁচা গেছে, যেখানে গেছে বা সেখানকার মানুষ ফল ভোগবে আর কি। তো যাই হোক, যে দাদাকে এখন আমাদের আন্ডারে দিয়েছে, মানে আমাদের এই লোকাল এরিয়াটা দেখার জন্য, তো ভীষণ ভালো, বিশেষ করে মানে ফোনে আমার সাথে কথা হয়েছে, বললাম হ্যাঁ দাদা মাকে দিয়ে গেলে, বলছে আমি কাকিমাকে দিয়ে যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ, এর থেকে বড় আর কিছু হয় না। তো যাই হোক, তারপরে মায়ের সাথে কথা হলো, মা বললো যে তোর বাবা আস্তে আস্তে অনেকক্ষণ দাঁড়িয়ে আমার সাথে গল্প করলো, তো ওটাও তো
দরকার ও গিয়ে ওখানে, কারণ আমিও তো পরে গিয়ে কমপ্লেন করতেই পারি যে আমি হাতে পাইনি না, তো ওটাও দরকার ছিল। যাই হোক, আমি হাতে পেয়ে গেছি, মানে হাতে পাইনি, পেয়ে গেছি। মাকে বলেছি ফটো পাঠাতে, যদি ফটো পাঠে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? আমি ভীষণ খুশি হয়েছি। আর এটা কেন হয়েছে, মানে এত ঘুর কেন হয়েছে, আমার প্রথম ডেটটা ছিল 7 তারিখ, তো আমরা এখানে হঠাৎই চলে এসেছিলাম, প্রমি আবার সেই ডেটটাকে চেঞ্জ করে 17 তারিখ করেছিল দিয়ার বিয়ের দিন, কারণ তখন ডেটগুলো বাকিগুলো খোলেনি। তো আবার দিয়ার বিয়ের সময়টাতে, মানে 16 তারিখ নাগাদ 23 তারিখের ডেটটা, যেবার আমি গেলাম 23শে জানুয়ারি, আমি প্রথম রুবিতে গেছিলাম পাসপোর্টের জন্য, এই ডেটটা আমার মনে থাকবে, কারণ সেই দিন মামনি পাপার অ্যানিভার্সারি থাকে, তো মামনিরও মনে থাকবে, আমারও মনে থাকবে। যাই হোক, এই ছিল গল্প, এই জন্য ঘুম থেকে উঠে গেছি এত তাড়াতাড়ি, ফ্রেশ ফ্রেশ দেখতে পাচ্ছ, ঠিক আছি আমরা এখন শরীর নিয়ে। সোফাটা সকালে গুছিয়েছি, এখন দেখতেই পাচ্ছ আবারও জামা কাপড় আনা হয়েছে, যেগুলো ছাদ থেকে এনেছি, কিন্তু এখন আমি গুছিয়ে ফেলবো এগুলোকে, আর টাইম নষ্ট করবো না, এগুলোকে আমার গোছাতেই হবে, বুঝলে তো? আর তার মধ্যে আমি ওই তোমাদের সাথে যখন কথা বলছিলাম তখন এসেছিল জিওমার থেকে এই বড় প্যাকেটটা, এটা থেকে কেটে কেটে এখন বার করবো, খুব একটা বেশি জোরে কথা আমি বলতে পারছি না, জানি না তোমরা শুনতে পাবে কিনা, তো চলো এটাকে। দেখো সব খুলে খুলে রেখেছি, এখানে আছে আলু, এখানে আছে ওই বেগুনগুলো, তারপরে এখানে আছে বোধহয় আদা, এটাই রসুন, আর এটাই রয়েছে কর্ন। ইন দেখো, এটাকে ছাড়িয়ে সন্ধ্যাবেলা করবো দেখি আজকে। আর এখানে আছে একটা 2 কেজি ওজনের তরমুজ, আর 3টে কোকোনাট ওয়াটারের জন্য ডাব। তরমুজটা না আনাতাম না, তরমুজটা এই কারণে আনালাম কারণ আজকে আঙুর শেষ হয়ে গেছে আর মুসুম্বি একটাই পড়ে রয়েছে, তো জানি না কালকে আর বাজার যেতে ইচ্ছে করবে না, করবে কি না আর কি। তো যদি না যেতে ইচ্ছে করে, একদিন ওই তরমুজটা খেয়ে চালিয়ে দেওয়া যাবে, একদিন কি 2 দিনও খাই খেয়ে চালিয়ে দেওয়া যাবে। ও আবার তরমুজ ওভাবে কামড়ে কামড়ে যেভাবে খায় ওভাবে খাবে না, জুস করে দিতে হবে, তো সে একটা ঝামেলা আছে। তো চলো এবার গিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এখন বাজে 5:59, আমরা বাইরেটা দেখে বোঝার উপায় নেই। এই দেখো না, এখনো রোজ জামাটা দিয়ে যেটুকু দেখাতে পারলাম তোমাদেরকে, তো এক্ষুনি মাকে শুনবো, হয়তো সন্ধে দেওয়াও হয়ে গেছে, শুনতে পারি। আর প্রেশার কুকারটা এখানে যে দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমি ইঁচড় একটুখানি এবার রয়েছে, এবার না আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, সেই কবে এনেছি বলো তো, একটু একটু করে বানিয়ে বানিয়ে খেয়েই যাচ্ছে। আর বাসি, মানে বানিয়ে নিয়ে বাসি অনেকদিন ধরে খেতে একদমই ভালো লাগে না, যেটুকু যেটুকু খেয়েছি ওটুকু টুকু রান্না করেছি, হার্ডলি পরের দিন খেয়ে শেষ করে দিয়েছি, তো একদমই অল্প একটু রয়েছে। তো থাক সেদ্ধ করা, দেখি কালকে যদি বানাতে পারি তো বানাবো, না তো কালকে রাত্রে বানাবো, যাই হোক কিছু একটা করবো, আপাতত কোনো প্ল্যান নেই। আর এখানে যে বাসনগুলো সব দেখতে পাচ্ছে, এখন মেজে আমি উল্টে দিলাম, দুপুরবেলা খেয়ে দিয়ে আমি আর মাজিনি, কারণ ছাদে অনেক জামা কাপড়গুলো ছিল না, সেগুলো এনেছি, কম্বলটা এনেছি, এসব করেছি। আর যাই হোক, এখন এই বেবি কর্নটাকে বানাবো, কারণ ওর আর আমার দুজনেরই একটু খিদে খিদে পাচ্ছে, সন্ধ্যেকালীন খিদে আর কি, এটা খিদে না, এটা চোখের খিদে, মানে স্ন্যাক্স কিছু খাওয়ার জন্য আমরা এরকম করতে থাকি। যাই হোক, তো তার সাথে আমি তো কফি খাবো, দেখে ও যদি চা খায় দেন চা করে দেবো, কারণ কফিটা খেলে আমাকে একটা একমাত্র দুধটা পরে সে তোমাদেরকে বলেছে, আর দুধ খাওয়া তো খুবই উপকারী, তো এগুলোকে আগে ছাড়িয়ে নিই, মাথায় ঝুটি, তো চলো কাজগুলো করে নিই। খোসা বেরিয়েছে এত, আর জিনিস বেরিয়েছে এই যে এইটুকু, এক মিনিট, 250 গ্রামের দাম নেয় 14 টাকা, তো এখানে 14 টাকার বেবি কর্ন রয়েছে, আর খোসা দেখো এগুলোকে কোথায় ফেলবো, এত আমার বালতি পড়ে যাবে। এবার সন্ধ্যে টিফিন তৈরি, এখানে 2 কাপ কফি, আর এই যে গরম গরম ক্রিস্পি বেবি কর্ন, বেশ সুন্দর হয়েছে, তাই দেখো আওয়াজ হচ্ছে, বেশ সুন্দর, ভীষণ ভালো হয়েছে, তো চলো এবার খেয়ে নিই। কড়াইশুঁটির পুরটা ছিল, সেটা দিয়ে পরোটাটা বানিয়েছি, ভালো নরম হয়েছে, আমি আটা ময়দা মিলিয়েই করি, আর বেগুন ভাজা আজকে রাতের ডিনার, তো চলো এটা আমরা ফিনিশ করে নিই, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আজকের মতো টাটা, গুড নাইট, তো কালকে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে, পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ। টাটা।